হ্যালো বন্ধুরা, তো আজ আমরা কথা বলবো মির্জা মুভির ফার্স্ট গান গালিব যে গানটা বেরিয়েছে সেই গানটা নিয়ে। বাট আমি এই গানটার বিষয়ে কথা বলার আগে একটা কথা বলছি, এই গানটা আমি রিয়াকশন না বানিয়ে রিভিউ বানাচ্ছি। তার কারণটা হচ্ছে আমার সৃষ্টি এনার্জি, তোমরা যাও তোমরা কিন্তু মির্জা মুভির ট্রেলারে রিয়াকশন পাবে না। কারণ হচ্ছে আমি রিয়াকশন বানিয়েছিলাম এবং অঙ্কুশ হাজরার যে ইউটিউব চ্যানেল সেটা আমাকে একটা স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে। ওদেরকে আমি মেল করেছি, আলাদা একটা ভিডিও বানিয়েও বলেছি যে স্ট্রাইকটা তুলে নিতে, যদি চাই আমি নেক্সট টাইম তো রিয়াকশন দেবো না। বাট স্টিল ওরা কোনো রিপ্লাই করেনি এবং স্ট্রাইকটা আমার চ্যানেল রয়েছে, ঠিক আছে। এরকম দুটো স্ট্রাইক যদি আরও খেয়ে যায় আমি 90s মধ্যে আমার চ্যানেলই বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি অন্যান্য চ্যানেল, বড় চ্যানেলে কিন্তু অলরেডি রিয়াকশন করেছে, রিভিউ করেছে, কোনো রকম স্ট্রাইক দেয়নি। বাট আমার ছোটো চ্যানেলকে এটা স্ট্রাইক দিয়েছে। সো আমি ভেবেছিলাম আমি এই মুভির কোনো রকম রিয়াকশন করবো না। বাট আমি শাউট আউট দেবো পলাশ সরকারকে, যে আমার যোদ্ধা মুভির যে রিভিউ ছিল সেখানেও একটা কমেন্ট করেছিল যে এই গানটার ও রিভিউ চাই, ঠিক আছে। সো তো তোমাদের জন্যই আমি এই রিভিউটা বানাচ্ছি। এবার গানটার ভিতরে যদি কথা বলতে যাই তাহলে প্রথমত বলবো গানটা লিরিক্স দিয়েছে বারিশ, আর গানটা গেয়েছে এবং ডাইরেক্ট করেছে হচ্ছে ইশান মিত্র, ঠিক আছে। তো গানটা কেমন হলো? সো গানটা শোনার পর না আমার খুব মনে হয়েছে যে আগে যে কমার্শিয়াল মুভিগুলো আসতো, যেরকম দেব বা জিতে ধরে নাও, জোশ, দুই পৃথিবী বা পাগলু ওয়ান, পাগলু টু, এই টাইমে যে গান মুভিগুলো বেরোতো বা প্রেম আমার, ঠিক আছে, এই টাইমে যে মুভিগুলো বেরোতো না, সেই মুভিগুলো কমার্শিয়াল মুভিগুলো গানগুলো কিন্তু খুব সুন্দর হতো, ঠিক আছে। একটা আলাদা সোলফুল ব্যাপার ছিল গানগুলোতে, ঠিক আছে। মুভিগুলো খুবই কমার্শিয়াল, ঠিক আছে, ওভার দ্য টপ, ঠিক আছে, এখনও মতন ক্রিয়েটিভিটি এত করতো না। বাট গানগুলো কিন্তু প্রত্যেকটা আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করতো, ঠিক আছে। স্পেশালি ওই সময় কিন্তু আমাদের কাছে এত মিডিয়া ছিল না, ফোন ছিল না, অ্যান্ড অল দোজ থিংস, ওই সময় ছিল কি সঙ্গীত বাংলা, ঠিক আছে। সঙ্গীত বাংলা বসে বসে আমরা গান শুনতাম, ঠিক আছে। সো সেখানে কিন্তু খুব সুন্দর লাগতো, সুন্দর সেই রকম কিছু একটা ফিলিংস কিন্তু আমি এই গানটা থেকে পেয়েছি। এই গানটা লিরিক্সে তুমি গালিব বা ধরে নাও যে ওয়ার্ডগুলো ইউজ করেছে না, খুব শুনতে খুব হিন্দি টাইপের লেগেছে। কারণটা হচ্ছে এখানে যে ক্যারেক্টারগুলো খুব মুসলিম দেখানো হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এই ওয়ার্ডগুলো ওদের জন্য খুব কাজ করে, তো কুরবাদ, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড ইউজ করেছে। সো যেহেতু ওরা মুসলিম দেখানো হচ্ছে ক্যারেক্টারগুলো, সেই জন্য আই থিঙ্ক এই ওয়ার্ডগুলো ইউজ করেছে, যেগুলো ভাল লেগে শুনতে, বিকজ এটা হচ্ছে লিরিক্সের সঙ্গে যায়, যেরকম মানে সিনের সঙ্গে যায়। যেমন দেখানো হচ্ছে ওইন্দ্রিলা ক্যারেক্টারটা এখানে একটা মাছ বিক্রেতা, ঠিক আছে, আই থিঙ্ক মাছ ধরে নিয়েছে বিক্রি করে না সামথিং, স্টার্টিংয়ে ছিল মাছ ছুলছে, নেক্সট দেখবো আমরা ওদেরকে বোটের মধ্যে আই থিঙ্ক ওরা নদীতে বা সাগরে যাচ্ছে মাছ ধরতে, ঠিক আছে। সো সেই যে ব্যাপারগুলো রেখেছে সেগুলো বেশ ভাল লেগেছে। বিকজ আগে যেগুলো কথা বলছিলাম, জোশ বা অন্যান্য মুভির কথা বলছিলাম, সেই মুভিতে কী হতো, ওরা হঠাৎ করে একটা গান শুরু হলে পাহাড়ে নিয়ে চলে যেত, ঠিক আছে, জঙ্গলে চলে যেত, নাচ করছে, ঠিক আছে। সেই যে মানে হঠাৎ করে একটা সিন থেকে বেরিয়ে যাওয়া, এটা আমার কখনোই পছন্দ হয় না, যে ভাবতে হবে কোথায় চলে যাচ্ছে, পাহাড় পর্বত অন্য দেশে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা আমার কখনোই পছন্দ হয় না। যেটা ভালো অর্গ্যানিক ওই জায়গাগুলো চলে সেটা বেটার লাগে। এইটা আমি দেখে বুঝতে যে অর্গ্যানিক করে থাকবে মুভিতে, ঠিক আছে। মানে ওরা কথা বলছে বা ওরা দেখতে দেখতে গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে এবং লাস্ট দিয়ে গিয়ে ডান্স করছে অঙ্কুশ, ঠিক আছে, সেগুলো বেশ সুন্দর লাগে দেখতে। আর গানটা না মানে ওভার দ্য টপ কিছু নেই এখানে, ঠিক আছে, গানটা হেভি কিছু ব্যাপার এরকম ব্যাপার না, একটা সুন্দর রোম্যান্টিক সং আছে, ঠিক আছে, বেশ স্মুথলি চলে, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনলে অতটা ভালো লাগবে না, কিন্তু নেক্সট তুমি যতবার শুনতে থাকবে না বেটার লাগবে শুনতে তোমার, ঠিক আছে। আরেকটা বিষয় বলবো, গানটা ভালো, একটা রোমান্টিক সং অ্যান্ড অল দোজ থিং ভালো, বাট যখন কোনো মুভি যখন ফার্স্ট গানটা আসে না, সেখান থেকে কিন্তু একটা ইমপ্রেশন তৈরি হয়, বলে না যে ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে। তো ফার্স্ট ইমপ্রেশনটার জন্য না আমার মনে হচ্ছিলো এখানে একটা জম্পেশ গান থাকা দরকার ছিল, ঠিক আছে। এখানে একটা মানে খুবই ভালো লাগবে সবার, মানে এই মানে একদম ফার্স্টবারেই সবার একদম ইমপ্রেসড হয়ে যায় এরকম একটা গান দরকার ছিল, ঠিক আছে। যে এরকম প্রত্যেকটা মুভিতে একটা মানে টাইটেল ট্র্যাক থাকে অল দোজ থিং, ঠিক আছে, যে গানটা একদম শো টপার, ঠিক আছে, ফার্স্ট গানটা আসবে সবাই মন জয় করে নেবে, সেরকম একটা গান যদি এই মুভি থেকে থাকে সেই গানটা ওদের ফার্স্ট রিলিজ করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে, ঠিক আছে। তো আরেকটা যেটা বলছিলাম যে এই মুভিটার কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা দেখানো হচ্ছে, আই থিঙ্ক এটা কাইন্ড অফ, তুমি যদি জুলফিকার কথা মনে থাকে যেখানে আমাদের বোম্বাদা ছিল, ঠিক আছে, সেইটা কিছুটা হলেও ভাইব পাচ্ছে, ঠিক আছে। ওখানেও দেখানো হচ্ছিলো আই থিঙ্ক মিটেবুর্জ এলাকা, ঠিক আছে, ওখানে মুসলিম এলাকা এবং ওখানে সিন্ডিকেটার অল দোজ থিংস, কাইন্ড অফ সেরকম ভাইব কিন্তু এখানে পেয়েছি জুলফিকার ফিগারের জায়গায়। এখানে আমি কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টারটা সেটাকে মনে হয়েছে ওরকম একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো অল ইন অল গানটা বলবো, গানটা আমার ভালো লেগেছে, ঠিক আছে, একটা মিষ্টি প্রেমের গান এবং শুনতে ভালো লাগছে, এবং অঙ্কুশের লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেটা আমি ট্রেলারের সময় তোমার হয়তো দেখতে এখন পাবে না, বিকজ ওরা ডিলিট করে দিয়েছে আমার ভিডিওটা। বাট ট্রেলার সময় আমি বলেছিলাম যে এখানে কিন্তু অঙ্কুশের লুকটা খুব সুন্দর দিয়েছে, ঠিক আছে। ওকে অঙ্কুশ যে কারণে ছ্যাপলা ব্যাপার থাকে না, সেই হিসাবে তোমার লাগছে না, ওর ওকে দেখলেই আমরা সঙ্গীত বাংলাতে ওকে ডান্স বাংলা ডান্স থাকি না, আই থিঙ্ক ওই গানের যে শোটা হয় সারেগামাপা, ঠিক আছে, সেখানে ওকে আমরা দেখেছি খুব ছ্যাবলামি করে, কিন্তু ওকে ওর ক্যারেক্টার ছ্যাবলা ছ্যাবলাই মনে হয়। বাট
এইখানে ওর যে লুকটা দেখাচ্ছে, যে হেয়ারটা দেওয়া হয়েছে, বিয়ার্ড দেওয়া হয়েছে এবং চোখে যাতে সুরমা লাগিয়ে রয়েছে, আই থিঙ্ক ওকে একটা সিরিয়াস গ্লাসগুলোর সঙ্গে খুব একটা সিরিয়াস লুক মনে হয়েছে, ওকে একটা থ্রেট মনে হয়েছে যেটা ওইখানে দেখানোর চেষ্টা করছে। এখানে একটা টপ আই থিঙ্ক ফাইটিং মুভি হয়ে চলেছে, সেখানে একটা সিরিয়াস লুকের দরকার আছে, সেটা কিন্তু ভালো লাগছে। একটা শুধু প্রবলেম যেটা আমি ট্রেলার সময় বলেছিলাম যে ওর একটু ফিজিক্সটা ওরকম হওয়া দরকার ছিল, ওকে একটুখানি জিম ফিম করে একটুখানি ফিজিক্সটা আরেকটু বেটার করলে আই থিঙ্ক বেটার লাগবে। বিকজ একটা আমরা ওকে যে গানটার সময়, আমার গানটা না ট্রেলারের সময় একটা আমরা ও স্যান্ডো গেঞ্জি পরে দেখেছিলাম, হাতটা এরকম নিচে রেখেছে, হাত দেখে সেরকম হাই ফাই কিছু মনে হচ্ছে, ঠিক আছে দেব বা যেটা তুমি চেহারা দেখবে একটুখানি বেটার মনে হয়, ঠিক আছে। তো ওর একটুখানি জিম করলে আই থিঙ্ক আরেকটু বেটার ফিজিক্সটা লাগতো, এখানে যেরকম লুকটা ছিল তার সঙ্গে ফিজিক্সটা আরেকটু বেটার মনে হতো, ঠিক আছে। তো যাই হোক, গানটা আমার কিন্তু খুব মিষ্টি লেগেছে, ভালো লেগেছে, ফার্স্ট গান হিসাবে আমি ঠিক আছে, বাট আমি আশা করবো নেক্সট গানটা একটা জম্পেজ গান হবে, যে গানটা কিন্তু সবার মন জয় করে নেবে, ঠিক আছে, এরকম একটা গান হওয়ার দরকার আছে। তো তোমাদের এই বিষয়ে কী মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও। গুড বাই।